কোরবানির ঈদকে সামনে রেখে দা বটি ছুরি চাপাতি তৈরিতে ব্যস্ত কামাররা। কোরবানির এসব সরঞ্জাম কিনতে বাজারে ক্রেতার সমাগমও বাড়ায়, ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারাও। কয়লা ও লোহার দাম বাড়াতে গতবারের তুলনায় এবার দাম বেশি বলে জানান বিক্রেতারা। শুভ মাহফুজের রিপোর্ট। দরজা কড়ানাচ্ছে কোরবানির ঈদ, তাই টুংটাং শব্দ আর কয়লার গন্ধ কাউরান বাজারের কামারপাড়ার চারপাশ। দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে দা বটি চাপাতি ও ছোট বড় নানান সাইজের ছুরি। ক্রেতারা চাপাতির সঙ্গে ছোট ছুরি কিনছেন পশুর চামড়া ছাড়ানোর জন্য। অনেকে আসছেন পুরনো ছুরি চাপাতি ধারাতে। আমি নতুন প্রতি বছর দুই একটা ছুরি কিনি, আর পুরাতন যেগুলি চাপাতি কিনবা বটিগুলি আছে ওই ধারাইতে আসে। আজকে নেবো আমি ওই চাপাতি নেবো, তারপর পুরাল নেবো, ছুরি নেবো সিলাবার জন্য, জবাই করার জন্য। বাট এখানে অ্যাভেলেবল পাওয়া যায় এই জন্য আমরা আসি এখানে। ছুরি টুরি কিনতে আসছি আর কি, আজকেই তো শেষ, জবাই নিজেই দেই তাই ছুরিটা নিতে আসলাম আর কি। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানি আসলে বাড়ে চাহিদা। নতুন দাবটি তৈরির পাশাপাশি ব্যস্ততা বেড়েছে পুরনো সরঞ্জাম ধার দেওয়ার কাজেও, তাই এ সময়ে দম ফেলার ফুরসত পান না কারিগররা। কিন্তু ঈদ উপলক্ষে একটু বেশি কামের চাপ থাকে, গতকালকের তুলনায় একটু কামের চাপ একটু বেশি আছে। লোহা কয়লা ও শ্রমিকের মজুরি বাড়ায় এবার গত বছরের তুলনা দামও বেড়েছে। ভালো মানের একটা চাকু কিনলে 800-1000 টাকা লাগে, আর এটা নর্মাল হইলে 500-600 টাকাও কেনা যাবে। দাম বাড়ার কারণে তো সব কিছু দাম বাড়তি, লোহার দাম বাড়তি, কয়লার দাম বাড়তি, লোকজনের বেতন বাড়তি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।